আজকে আমরা ক্লাস জারণ এর বিক্রিয়া পর্ব সম্পর্কে টু যারা জারুন বিজারণের পর্ব ওয়ান দেখনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই সেখান থেকে একবার দেখে নেবে ওকে দেখো আমরা জারণ বিজাওয়ন বিক্রিয়া কাকে বলে জেনেছিলাম তাহলে একটা জিনিস পরিষ্কার যে সাধারণত জারণ বিক্রিয়া যদি হয় তাহলে নিশ্চয়ই বিজারণ বিক্রিয়াও হবে এবং এই জারণ এবং বিজারণ দুটো বিক্রিয়া একত্রে আমরা জারণ বিজারণ বিক্রিয়া বলি যে কোন একটা বিক্রিয়া যদি আমি ধরি ধরা যাক জিঙ্ক প্লাস কপার টু প্লাস সেখান থেকে মনে করো জিঙ্ক টু প্লাস প্লাস কপার হচ্ছে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া এখানে দেখো একটা জিনিস পরিষ্কার সেটা হচ্ছে জিঙ্কের জারণ সংখ্যা প্রথমে মুক্ত অবস্থা ছিল এটা শূন্য ছিল এখানে দেখো প্লাস টু হয়ে যাচ্ছে তার মানে আমরা যদি এখান থেকে এটা বলি তাহলে এটা হচ্ছে জারণ সংখ্যা বাড়ছে ছিল জিরো কারণ মুক্ত অবস্থায় জিরো হয় আর জিঙ্ক টু প্লাস অর্থাৎ এখানে কিন্তু জারণ ঘটছে এই জারণ ঘরার অর্থাৎ জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়াকে আমরা বলি জারন। তাহলে এটা হচ্ছে জারণ বিক্রিয়া আর এই যে কপার এখানে ছিল টু প্লাস আর এখানে দেখো কপার মাথায় কিছু নেই মানে জিরো মুক্ত অবস্থায় তার মানে দেখো এটা হচ্ছে কিন্তু বিজারণ বিক্রিয়া তার মানে আমরা একটা জিনিস বুঝলাম যে কোনো বিক্রিয়ার মধ্যে অ্যাকচুয়ালি জারণ বিজারণ যে কোনো বিক্রিয়ার মধ্যে আমরা জারণ এবং বিজারণ দুটো বিক্রিয়াই পাবো অর্থাৎ পুরো বিক্রিয়াটা যদি একটা বিক্রিয়া হিসেবে ধরি তাহলে তাহলে একটা জিনিস যে প্রত্যেকটা বিক্রিয়াকে অর্ধ অর্ধ বিক্রিয়া বিক্রিয়া বলে আর বিজারণ অর্ধ বিক্রিয়া তার মানে আমরা একটা জিনিস আজকে শিখলাম এখন শিখলাম সেটা হচ্ছে অর্ধ বিক্রিয়া তাহলে অর্ধ বিক্রিয়া সাধারণত কোনো বিক্রিয়ার অর্ধেকটাকে বোঝায় একটা জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে তার জারণটা একটা জারন অর্ধ বিক্রিয়া এবং বিজারণটা একটা বিজারণ অর্ধ বিক্রিয়া ওকে এখন আমরা সমতা বিধান করব তাহলে আমরা এখন শিখব দেখো এই সমতা বিধান করার দুটো নিয়ম আছে একটা হচ্ছে জারণ সংখ্যার সাহায্যে জারণ সংখ্যার সাহায্যে আর একটা আছে আয়ন ইলেকট্রন পদ্ধতির সাহায্যে আয়ন ইলেকট্রন পদ্ধতির সাহায্যে তাহলে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব প্রথম যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে জারুণ সংখ্যার সাহায্যে সমতা বিধান তাহলে আমরা এক নম্বরটা আলোচনা করছি সেটা হচ্ছে জারুন সংখ্যার সাহায্যে সংখ্যার সাহায্যে সমতা বিধান দেখো এই যে সমতা বিধান করতে গেলে তোমাকে আগে একটা বিক্রিয়া নিতেই হবে বুঝতেই পারছো তাহলে সেই বিক্রিয়া থেকে প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে কার জারুণ কার বিজারণ হচ্ছে এবার এই জারুণ বিজারণ হওয়ার ক্ষেত্রে আমরা একটা জিনিস শিখে গেছি সেটা হচ্ছে সাধারণত যার জারণ সংখ্যা বৃদ্ধি পায় তাকে আমরা জারণ বলি আর যার জারণ সংখ্যা হ্রাস পাই তার তাকে আমরা কিন্তু বিজারণ বলি ঠিক আছে তাহলে আমরা একটু জেনে নেব যে এরকম একটা বিক্রিয়া আমরা উদাহরণ নেব এবং সে বিক্রিয়া থেকে আমরা দেখে নেব সমতা বিধানটা ওকে ঠিক আছে আমরা ধরো এফি টু প্লাস সেখান থেকে আছে এন ফোর প্লাস এখান থেকে হচ্ছে মনে করো এফি থ্রি প্লাস প্লাস এন টু প্লাস এরকম একটা বিক্রিয়া এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখে নেব যে হচ্ছে বিজারণ কার হচ্ছে দেখো এখান থেকে এটা দেখো এখান থেকে এটা এটা সংখ্যা সংখ্যা বাড়ছে মানে মানে এখান কমছে হচ্ছে বিজারণ ঠিক আছে এখন দেখো এই যে বিক্রিয়াটা এখানে এটা এখানে যে বিজারণ হচ্ছে দেখো প্লাস ফোর থেকে প্লাস টু হচ্ছে তাহলে দেখো চার থেকে দুই মানে কত একক কমছে মাইনাস দুই একক তাহলে এখানে বিজারণে সংখ্যার পরিবর্তন কত মাইনাস দুই একক আর জারণের ক্ষেত্রে দেখো ছিল হচ্ছে হচ্ছে তাহলে এটা এক একক হ্যাঁ তাহলে এবার আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্ষেত্রে আমি এফি টু প্লাস ও এসএন ফোর প্লাস এর অনুপাত এর মূল সংখ্যার অনুপাত বা পরমাণু সংখ্যার অনুপাত যা ইচ্ছা ধরো মূল সংখ্যা অনুপাত এই যে মূল সংখ্যা যেটা আমি বলছি এটা কিন্তু মূল সংখ্যা ছাড়া আমরা সাধারণত মানে যেটা অনুসংখ্যার অনুপাতও বলতে পারি এটা কিন্তু আমরা অনু বা আয়ন সংখ্যার অনুপাত হ্যাঁ আয়ন সংখ্যার অনুপাতও বলতে পারি একই ব্যাপার ঠিক আছে দেখো তাহলে কত হবে এখানে নিয়ম হচ্ছে তাহলে আমরা বার করতে পারি এই আমি লেখাটা পরে বলে দেব এফি টু প্লাস ফোর প্লাস এখানে দেখো এখানে এফিটার জারণ সংখ্যা পরিবর্তন কত এক তাহলে এফির জারণ সংখ্যা পরিবর্তন যদি এক হয় এই একটা বসবে এস এর কাছে তার মানে এস এর হবে এক আর এস এন এর জারণ সংখ্যা পরিবর্তন হচ্ছে দুই এটা মাইনাসটা কোনো ব্যাপার না বিজারণ বোঝানোর জন্য মাইনাস বোঝানো হয়েছে তাই দুই তাহলে দুইটা হবে এখানে তাহলে অনুপাতটা হবে টু টু ওয়ান অর্থাৎ সমীকরণটা আমরা দেখলে দেখতে পাবো টু টু প্লাস সেখান থেকে হচ্ছে কি সেখান এর সঙ্গে প্লাস হচ্ছে এস এন ফোর এফি থ্রি প্লাস প্লাস এন টু প্লাস দেখো এখানে এফি দুটো ছিল তাহলে এখানে এফি সমান করতে হবে মানে এখানে এফি দুটো হবে আর এস এন তো অলরেডি হয়ে গেছে সুতরাং এটা সমতা বিধান সমতা যুক্ত সমীকরণ হয়ে গেছে বা সমতা বিধান হয়ে গেছে আমরা আরো একটা বিক্রেনে দেখে নেব একটু এই বিক্রয়টা একটু দেখে নেবো দেখো কে টু টু এ পটা ক্রোমিয়াম ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমরা জানি প্লাস সিক্স আমরা আগের দিন বার করেছি হাইড্রোজেন পার অক্সাইডে পার অক্সাইড যেহেতু অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান করে এক্ষেত্রে ক্রোমিয়াম সি টু এস ও ফোর হোল থ্রাইস তাহলে এখানে ক্রোমিয়াম আছে প্লাস থ্রি আর এখানে অক্সিজেন মুক্ত অবস্থায় মানে জিরো তার মানে দেখো এখানে কিন্তু জারণ বিজারণ দুটোই ঘটছে কি করে ঘটছে দেখো ক্রোমিয়ামটা ক্রোমিয়ামটা প্লাস সিক্স থেকে তোমার কত হচ্ছে ক্রোমিয়ামটা প্লাস থ্রি হচ্ছে আর অক্সিজেনটা এখানে জিরো হচ্ছে তাহলে দেখো এখানে যেটা হচ্ছে সেটা কি সেটা দেখো প্লাস সিক্স থেকে প্লাস থ্রি মানে এটা বিজারণ এবং পরিবর্তন হচ্ছে মাইনাস তিন একক এখানে হচ্ছে জারণ পরিবর্তন হচ্ছে মাইনাস এক থেকে জিরো মানে প্লাস এক একক এক্ষেত্রে একটা সমস্যা আছে সমস্যা ঠিক নয় একটু কথা বলে নি দেখো অনেকে ভাবতে পারো যে এখানে তো অক্সিজেন আছে এখানে অক্সিজেন আছে সেগুলোও তো ভাবতে পারতাম আমি না দেখো নর্মাল অক্সিজেন এখানে অক্সিজেন এখানে সব আছে এগুলো সবগুলো কিন্তু করে এটাও এটাও এদের কিন্তু জারন বিজারণ কিছুই হচ্ছে না এগুলো সবগুলো কিন্তু মাইনাস টু করে তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে মাইনাস ওয়ান আর এটা হচ্ছে জিরো তার মানে মাইনাস ওয়ান থেকে জিরো তাহলে এটা কিন্তু তোমার জারন হচ্ছে তুমি তুমি বলতে পারো না মাইনাস টু থেকেও জিরো হতে পারে না মাইনাস টু থেকে জিরো হয় যদি তাহলে সেক্ষেত্রে কিন্তু যেহেতু মাইনাস টুতে আরও যারণ স্তর রয়েছে সুতরাং এই মাইনাস টুটা এই মাইনাস টুতেই এসছে বলে ধরে নেওয়া হবে আচ্ছা এখন দেখো এখানে ক্রোমিয়াম কটা আছে একটু দেখে নিই কটা আছে ক্রোমিয়াম দুটো ক্রোমিয়াম তাহলে প্রত্যেক ক্রোমিয়ামের জন্য যারণ সংখ্যা ছয় থেকে তিন হচ্ছে মানে তিন একক পরিবর্তন কিন্তু এখানে যেহেতু দুটো ক্রোমিয়াম আছে তাই এর সঙ্গে আমি মোট পরিবর্তনটা বার করে নেব দুই গুণ করে আমরা লেখাটা পরে আলোচনা করব ঠিক আছে আর এক্ষেত্রে দেখো অক্সিজেনের যেমন সংখ্যা হচ্ছে মাইনাস এক করে কটা অক্সেন আছে এখানে দেখো শুধু এদিকে দেখার দরকার নেই এখানে দেখো শুধু এখানে কটা অক্সেন কটা আছে দুটো তাহলে মাইনাসে এক একক করে সরি প্লাস এক এক করে কটা হবে দুটো তাহলে মোট পরিবর্তন এখানে আছে তিন ছয় আর এখানে আসছে দু এক দুই তাহলে একই রকম ভাবে আমরা কে টু টু ও সেভেন ও এইচ টু ও টু এর অনুর সংখ্যার অনুপাত কত পেতে পারি অনুর সংখ্যা অনুপাত কত পেতে পারি অ্যাকচুয়ালি এটা লিখে নিতে হবে পরে শেখাবো তাহলে কি দাঁড়াচ্ছে এইচ টু ও টু কত হবে দেখো তাহলে দেখো এখানে কত ছয় তাহলে ছয়টা কোথায় বসবে ছয়টা বসবে এই জায়গায় আর এখানে আসছে তিন দুই দুই এক গুণ দুই মানে দুই তাহলে দুই তাহলে এটা আসছে ওয়ান ইস টু থ্রি তাহলে দেখো তাহলে আমরা কি পাবো ক্রোম কে টু সি আর টু সেভেনের আগে ওয়ান দেব এবং এই স্টোরটাকে থ্রি দেবো তাহলে এখানে আমরা পাচ্ছি কে টু সি টু ও সেভেন প্লাস থ্রি এইচ টু ও টু সেখান সরি এর সাথে যোগ হবে এইচ টু এস ও ফোর সেখান থেকে হচ্ছে কে টু এস ও ফোর প্লাস সি আর টু এস ও ফোর হোল থ্রাইস প্লাস অক্সিজেন প্লাস জল দেখো এখানে একটু দেখে নেব এখানে ক্রোমিয়াম কটা আছে দুটো এখানে ক্রোমিয়াম কটা আছে দুটো তাহলে ক্রোমিয়ামটা ঠিক হয়ে গেছে এখানে অক্সিজেন কটা আছে তিন দোকানে ছটা তাহলে এখানে অক্সিজেন কটা আছে দুটো তাহলে এখানে কিন্তু তোমার তিন বসবে তিন দোকানে ছটা অ্যাকচুয়ালি আমরা ভাবলাম শুধু এই দুটি সব করলাম কেন কারণ দেখো জারণ বিজারণ বিক্রি যারা অংশগ্রহণ করেছে সেটা হচ্ছে ক্রোমিয়াম আর পার অক্সিজেন সেখান থেকে হচ্ছে অক্সিজেন এটা আর এই ক্রোমিয়ামটা তাহলে আমি শুধু ক্রোমিয়াম আর এই অক্সিজেনের যে অক্সিজেন আছে সেই দুটো হিসাব করবো বাকিগুলো কিন্তু এর পরের লাইনে হিসাব করতে হবে ঠিক আছে এবার দেখো তার মানে এবার আমরা ফাইনালি সমতা বিধান করতে চাইছি কি করে একদম আমি আর একবার লিখছি এখানে একটু খেয়াল রাখো কিভাবে অঙ্ক কিভাবে কাজটা করছি এখানে আমরা এটা আমাদের অলরেডি চেক হয়ে গেছে এটাও চেক হয়ে গেছে এগুলো আমরা অন্য কিছু বসাতে পারবো না তাহলে দেখো এখানে পটাশিয়াম কটা আছে দুটো তাহলে এখানে পটাশিয়াম কটা আছে দুটো তাহলে এখানে ঠিকই আছে পটাশিয়াম মিলে গেছে ক্রোমিয়াম তো অলরেডি মেলানো ছিল তাহলে এখানেও আমরা কিন্তু পরিবর্তন করব না আর অক্সিজেনও আমার কিছু করার নেই কারণ এটাও মিলিয়ে ফেলেছি আগে তার মানে আগে দেখো যেগুলো জারণ বিজাণ হয়েছে তাদের সমতম এখানে আগে করলাম বাকিগুলো এবার দেখব দেখো এখানে এস ফোর কটা আছে এখানে এসো ফোর অ্যাকচুয়ালি এস আর ফোর এস ও আলাদা করে সব করলে কিন্তু মুশকিল হবে এসও ফোর আছে এখানে একটা আর এখানে আছে তিনটে তা তিন আর এখানে এক চারটে তাহলে এখানে এসও এর সোর্স কোথায় এই যে এখানে কটা আসবে চারটে আসবে চার মানে এখানে একটা চার বসবে তাহলে হাইড্রোজেন তাহলে এটা হয়ে গেল হাইড্রোজেন কটা হলো চার দোকানে আটটা আর এখানে তিন দোকানে ছটা তা ছয় আর আটে চোদ্দোটা তা চোদ্দোটা হাইড্রোজেন মানে এখানে হাইড্রোজেনের সোর্স দেখো কোথায় এই যে হাইড্রোজেনের সোর্স তাহলে এখানে কত আসবে চোদ্দ করতে গেলে সাত দোকানে চোদ্দ তাহলে এখানে সাত বসবে দেখো আমাদের সমতাযুক্ত যুক্ত সমীকরণটা পেয়ে গেছি এই রকম করে আমরা আরও একটা সমীকরণ দেখে নেব আমরা আরও একটা সমীকরণ জেনে দেখো এখানেও ডাইক্রোমেট নিলাম আর আই নিলাম শুধু এখানে হাইড্রেন পার্সাইড হাইড্রোজেন পার্সাইড নিয়েছিলাম এখানে সেটা কেআই নিয়েছিল এটাই পার্থক্য তাহলে দেখো এখানে একদম জনসংখ্যা সেম প্লাস সিক্স থেকে এখানে আসছে প্লাস থ্রি এখানে কেআই এর মাইনাস ওয়ান থেকে এখানে কিন্তু আইটা জিরো তাহলে দেখো এখানে বিজারণ বিজারণটা কমন আমি বলেছি বিজারণের ক্ষেত্রে মাইনাস তিন করে কটা দুটো তাহলে এত একক টোটাল কারণ দুটো ক্রমেয় আছে বলে দুই দিয়ে গুণ করতে হয়েছে কে আয় এর জন্য হচ্ছে দেখো মাইনাস ওয়ান থেকে জিরো তার মানে জারন কত একক এটা হচ্ছে প্লাস এক একক এখানে দেখো আই কটা আছে আই আছে একটা সুতরাং একটা আই থাকা মানে এখানে বুঝতেই পারছো এটা কিন্তু এক এককই হবে তাহলে এর পরের কাজ হচ্ছে কে টু সি আর টু ও সেভেন ও কে এর অনুপাত কত তাহলে এখানে দেখো ছয় তাহলে এখানে আসবে ছয় আর এখানে আসছে এক এখানে আসছে এক তাহলে সমীকরণটা আমরা কি পাচ্ছি যে সমীকরণটা আমরা পাচ্ছি কে টু টু ও সেভেন প্লাস ছয় প্লাস সালফিউরিক অ্যাসিড আমরা সালফিউরিক আগেও লিখতে পারতাম এর জন্য কোনো ভুল নেই কে টু এস ও ফোর প্লাস সি টু এস ও ফোর হোল থ্রাইস প্লাস আই টু প্লাস জল আমি বলেছিলাম এইটা আর এটা ফিক্সড ফিক্সড হয়ে হয়ে গেছে যাওয়ার জন্য এখানে দেখো ক্রোমিয়াম কটা আছে দুটো এখানে ক্রোমিয়াম কটা আছে দুটো তাহলে এটা অলরেডি চেক হয়ে গেছে এখানে আয়োডিন আছে তিন দোকানে এই সরি ছয় 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 তাহলে এখানে কিন্তু এখানে তিন বসবে তাহলে এখানে আয়োডিনটা মিলিয়ে ফেললাম তাহলে দেখো আবার বলছি যেহেতু ক্রোমিয়াম এবং আয়োডিনটা জারণ বিজারণে অংশগ্রহণ করেছে আগে আমরা এইগুলো সমান করবো এটা। আর এইটা এইটা এবং এটাকে আগে ব্যালেন্স করবো বাকিগুলোকে পরে স্টেপে ব্যালেন্স করবো তাহলে আমাদের কাজটা সুবিধা হবে একবারে পুরোটা না ভাবলে ঠিক আছে তাহলে দেখো কে টু সি আর টু ও সেভেন প্লাস সিক্স প্লাস সালফিউরিক অ্যাসিড তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি সমীকরণটা সমীকরণটা পাচ্ছি কে টু এস একটু চেক করে নাও পটাশিয়াম কয় জায়গায় আছে দেখো এটা ফিক্সড হয়ে এটা ফিক্সড হয়ে গেছে তাহলে এখানে আছে দুটো আর এখানে আছে ছটা তাই ছয় আর দুই আটটা তাহলে এখানে নিশ্চয়ই চার বসবে ঠিক আছে একবারে কোড রেখে দিলাম তাহলে এখানে ক্রোমিয়াম এসো ফোর হোল ফ্রাইস এখানে তিন অনু আয়োডিন রয়েছে আর জল ঠিক আছে তাহলে একই রকম ভাবে দেখো এখানে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে সালফেট কটা আছে যেমন আগে ভাবছিলাম এখানে আছে চারটে আর এখানে আছে তিনটে তাহলে চার আর তিনের সাতটা তাহলে এখানে বসবে সাত আর সাতটা সাত দোকান চোদ্দটা হাইড্রোজেন তাহলে এখানে সাত অনু জল বসবে ঠিক আছে তাহলে এইভাবে আমরা আরো একটা সমীকরণ পেলাম নেক্সট আমরা আরো একটা সমীকরণ বার করার চেষ্টা করছি দেখো আমরা আর একটা সমীকরণ নিচ্ছি এতক্ষণ ধরে আমরা নিচ্ছিলাম এবার সেটা ফোন নিচ্ছে ঠিক আছে তাহলে প্লাস সেভেন থেকে এখানে আসছে প্লাস টু এখানে আসছে প্লাস টু থেকে এখানে আসছে প্লাস থ্রি দেখো এগুলো আমরা যেমন তো বার করা শিখেছি তখন কিন্তু দেখে নিতে পেয়েছি আর কি যাই হোক এটা কিন্তু বিচারণ কত একক পাঁচ সাত থেকে দুই হচ্ছে মানে মাইনাস পাঁচ একক একটা এমএন আছে সুতরাং ঠিকই আছে পাঁচ একক এখানে দেখো আয়রনটা হচ্ছে প্লাস টু থেকে প্লাস থ্রি এই জারুন সংখ্যাগুলো তোমরা বারবার শিখেছো এই যোগগুলো আলাদা করে নিয়ে অসুবিধা হলে জারন সংখ্যাটা দেখে নেবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি জারণ কত একক সেটা হচ্ছে এক একক এবার খেয়াল করো এখানে কটা কটা আয়রন আছে একটা তাহলে এখানে এক একক বসালাম ঠিক আছে তাহলে দেখো আমরা যদি এক্ষেত্রে কে এম ফোর এবং এফিএসও ফোর এর অনুর সংখ্যার অনুপাত বার করি অনুর সংখ্যার অনুপাত অনুর সংখ্যার অনুপাত তাহলে কত পাবো দেখো এখানে যেটা পাচ্ছি আমি সেটা হচ্ছে আমি আবার বলছি এখানে কিন্তু লিখতে হবে কিছু হ্যাঁ যে এখানে কে এম ফোর থেকে এখানে এম ফোর হচ্ছে জারণ সংখ্যা প্লাস সাত থেকে প্লাস দুই হচ্ছে সুতরাং এটি বিজারণ বিক্রিয়া এবং এখানে বিজারণ বিক্রিয়ার জারণ সংখ্যার পরিবর্তনটা মাইনাস পাঁচ একক একই রকমভাবে এক্ষেত্রে এফি এস ফোর থেকে এফি টু এস ও ফোর হোল সাইজ হচ্ছে মাই প্লাস টু জাউন্সর থেকে প্লাস থ্রি জাউন্সরে হচ্ছে জারন হচ্ছে সেক্ষেত্রে জারণ সংখ্যার পরিবর্তনটা এক একক এবং এই যে জারণ সংখ্যার উভয় ক্ষেত্রে সংখ্যার পরিবর্তন সমান করার জন্য কে এম ও ফোর এবং অনুসংখ্যার অনুপাত হবে সেক্ষেত্রে ওয়ান ইস টু ফাইভ একই নিয়মে কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা আছে সমস্যাটা একটু বলে দিই সেটা হচ্ছে দেখো কে এমএনও ফোর রয়েছে এখান থেকে কি হচ্ছে এখানে কে টু এস ও ফোর হচ্ছে তাহলে দেখো এখানে তো যদি তুমি এখানে দুটো পটাশিয়াম তো চলেই এসছে দেখো তাহলে এখানে এদিকে তো পটাশিয়ামের সোর্স বলতে এটা একটা এটাই একমাত্র পটাশিয়াম যুক্ত যৌগ তাহলে এখানে পটাশিয়ামটা অন্তত পক্ষে দুই করতেই হবে তোমার না হলে এখানে কিন্তু হাফ দিতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা সেই বিষয়টা আমরা মাথায় রাখতে পারি যে কেমন ফোর ক্ষেত্রে আমরা দেখে নেব এই পটাশিয়ামটা এখানে দেখো দুই হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে অনুপাতটাকে ওয়ান ইস টু ফাইভ না করে আমরা আমাদের সুবিধার্থে একবারে টু ইস টু টেন নিতে পারি কোনো প্রবলেম নেই ঠিক আছে তাহলে মানে আমরা কি পাচ্ছি তাহলে আমরা পাচ্ছি টু কেমেন ফোর প্লাস এইচ টু এস ও ফোর প্লাস টেন এফি এস ও ফোর সেখান থেকে হচ্ছে কে টু এস ও ফোর দেখো এখানে MnSO4 ফোর হচ্ছে যেহেতু এখানে Mn টা দুই আছে তাহলে এখানে একবার টু MnSO4 এস ও ফোর দিয়ে দেবো প্লাস এফি টু এস ও ফোর হোল থ্রাইস প্লাস জল এখানে একটা কথা বলে রাখি এখানে দেখো এফি কটা আছে দশটা তাহলে এখানেও কিন্তু পাঁচ হয়ে যাবে তাহলে এটাও কিন্তু আমার সুবিধা হলো যদি ওয়ান টু ফাইভ করতাম তাহলে কিন্তু এই সব এই সমস্যাগুলো থেকে যেত আর কি মানে হাফ হতো এখানে সমস্যা হতো আর কি মানে হতো যাই হোক এবার দেখো তাহলে আমরা এক্ষেত্রে আমরা আরেকটা লাইন লিখে নিতে হবে কারণ বাকি এস ও যে রয়েছে সেই এস ও ফোরটা সমান করতে হবে তাহলে আমাদের অ্যাকচুয়ালি যে লাইনটা পাচ্ছি প্রথমে যে জারণ বিজারণ বিক্রি যারা অংশগ্রহণ করছে তাদের জারণ সংখ্যাটা থেকে আগে সমতা বিধান করে নিচ্ছি তারপরে বাকিটা পড়ার চেষ্টা করছি ঠিক আছে ওকে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমরা পরের ক্লাসে আরও ডিটেলস ব্যাপারটা নিয়ে আলোচনা করব। একটু সময় লাগবে বিষয়গুলো নিয়ে একটু কাজগুলো করতে হবে দেখো এক্ষেত্রে এখানে ফিক্সড হয়ে গেছে এটাও ফিক্সড হয়েছে এটাও ফিক্সড হয়ে তাহলে দেখো এস ওফোর আছে একটা এখানে আছে দুটো মানে মোট তিনটে হলো তিনটে এখানে আছে তিন পাঁচা পনেরোটা পনেরো আর তিন আঠেরোটা আছে ঠিক আছে আঠেরোটার মধ্যে থাকবে এখানে দশটা অলরেডি এসো চলে এসেছে তাহলে বাকি থাকলো আটটা তাহলে এখানে আট দিলাম তাহলে হাইড্রোজেন আছে আট দোকানে ষোলোটা তাহলে জলের আগেও নিশ্চয়ই আট বসবে এটাই হলো সমতাযুক্ত যুক্ত সমীকরণ ঠিক আছে তার মানে আমরা বেশ কিছু সমীকরণ নিয়ে আলোচনা করলাম তবে আমি এখানে আমি বেশ কিছু সমীকরণ বলে দিচ্ছি এবং সেখানে আমি জারণ সংখ্যা লিখে দিচ্ছি প্রথম অবস্থায় তোমরা বাড়িতে বসে এই এই ধরনের কিছু বিক্রিয়ার সমতাবিধান করবে ঠিক আছে আচ্ছা ওকে আমরা সমীকরণগুলো একটু দেখে নিই আচ্ছা আমরা কিছু সমীকরণ দেখে নেব দেখো কেমেনোফোর সালফিউরিক অ্যাসিড পার অক্সাইড আমি এখানে এম এন এর প্লাস সেভেন এবং এইচ টু ও টু মাইনাস ওয়ান দেখেন লিখে দিয়েছি লিখে দিয়েছি কারণ তোমরা প্রথম প্র্যাকটিস করবে একটু বোঝার সুবিধার তো এখানে দেখো এম এনটা প্লাস টু এখানে হচ্ছে এখানে অক্সিজেনটা হচ্ছে জিরো যেমন করে একটু আগে এক নম্বর সমীকরণটা যেমনগুলো করেছো ঠিক সেভাবেই কিন্তু কেমেনোফোর সবসময় অনুপাতটা দুই করে নিতে হবে ঠিক আছে পরটাও একই রকম এটা কেআই যে দু নম্বর সমীকরণ যেটা করেছে সেভাবে করতে হবে পরের কে এম ফোর দিয়ে করেছে হাইডো এইচ এইচ বিআর এইচ বিআর জল এবং সেখানে আছে এমএন ও টু এখানে কিন্তু প্লাস ফোর এসছে ঠিক আছে এখানে এইচ বিআর ও থ্রি সেটা হচ্ছে প্লাস ফাইভ আর কে ও এইচ এক্ষেত্রে আমি সংখ্যা সংখ্যা করে লিখিনি তোমরা একটু চেষ্টা করবে আমরা পরের দিন এর থেকে আরো কিছু জটিল সমীকরণ নিয়ে আলোচনা করব এইগুলো মোটামুটি তোমরা বেশ কয়েকবার করে প্র্যাকটিস করবে এখানে বেশ কিছু সমস্যা অনেক সময় মনে হয় স্টুডেন্টের সেটা হচ্ছে যে স্যার আমরা বুঝতে পারছি না কোনটা কোনটা জারন কোনটা বিজারণ হবে একটু বলি যেখানে কেমন ফোর ডাইক্রোমেট বা এরকম যারা রয়েছে সন্ধিগত মৌল যদি থেকে থাকে এবং তাদের যদি ইনভায়রনমেন্টের চেঞ্জ হয় দেখো এখানে কেমিনো রয়েছে বাকি টু সিয়ার টু সেভেন যাই থাকুক না কেন দেখো চেঞ্জ হয়ে গেছে এখানে দেখো এম এন এস ওপর এখানে দেখো অন্য কিছু এই ব্যাপার তাহলে এই এই ধরনের বিক্রিয়াগুলোর জারণ বিজারণ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আর তাছাড়া এখানে দেখো অক্সিজেনের ক্ষেত্রেও তাই এরকম করে যদি আমরা আস্তে আস্তে বিষয়গুলো প্র্যাকটিস করতে করতে শিখে যাব ঠিক আছে আমরা এর পরের দিনে কিছু জটিল জিনিস শিখব এবং তার সাথে সাথে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতির সাহায্যে সমতাবিধান করা যায় এই সমীকরণগুলো নিয়েই নিয়েই সমতা বিধান করবো সেগুলো একবার আলোচনা করবো ঠিক আছে